এসে মাঝখানে এসে বলতেছে উনি সাধারণ মানুষ হবে, উনার একটা কথা আছে, একটা প্রশ্ন আছে। উনি প্রশ্নটা কি করলো? উনি প্রশ্নটা করলো, উনি প্রশ্নটা করলো কি যে আপনি টিকিট কাটছেন 13 তারিখ, আপনি 6 তারিখে কি করতে আসছেন এখানে? এটা কি প্রশ্ন হইলো উনার? উনি কি এটা রেলের যে সমস্যা, রেলের যে কালো বাজারে টিকিটগুলো হইতেছে, উনি কি এটা সমাধান করতে আসছে এখানে? উনি এখানে সমাধান করতে আসে নাই, কারণ উনার বাসা হচ্ছে বাসাবু। উনি বাসাবু থেকে এখানে 10 মিনিট সময় লাগে না ওভারব্রিজ দিয়ে আসছে টিকিট কাটিয়ে, রাত্রে আধারে বসে বসে এসে 200 টাকা টিকিট, 500 টাকা, 1000 টাকা বিক্রি করে। তাই হয়তো উনার পেটে হাত পড়ছে, উনার যে বন্ধু বান্ধব কিংবা উনার যে সিন্ডিকেট আছে উনাদের মধ্যে মনে কোনো সমস্যা হয়েছে, এই জন্য উনাদের পক্ষ থেকে এই প্রতিনিধি এখানে আসিয়া এই আমাদের যে 16 কোটি 18 কোটি মানুষের যে একটা চাহিদা, 50 বছরের যে একটা আবদার যে আমরা শান্তিতে রেলভবন করব, এইটা উনি নষ্ট করার জন্য এই এখানে আসিয়া আজকে এই প্রশ্নটা উনি করছে। আর যদি উনি যদি চাইতো যে না রেলের মানে যত অবনীতি আছে থাকবে না, আমি আপনার থেকে জানবো, কারণ আপনাকে দেখলাম যে আপনিও সেই, আমি বলতে চাই না, আমার বড় ভাই বলতেছে কথা ছিলেন যে আপনি বলতেছে কথা, আমার বড় ভাই বলতেছে লোক যখন ধরেন একটা প্রশ্ন করলো, সে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির পক্ষে সাপোর্ট করতেছে, সে দুর্নীতির সাপোর্ট করতেছে। আন্দোলনটা কি প্রশ্নবিদ্ধ হবে কি না, সে একটা রনির যে একটা দালালরা, একটা দালাল, আমি একটা কথা, দালাল বাংলা 18 কোটি মানুষের মধ্যে, 18 কোটি মানুষের দালাল থাকবে না, দালাল আমাদের একটা ভাইয়ের ক্ষতি হবে না, দালাল এর মতন একটা ভাই মারা গেলে আমাদের কিচ্ছু হবে না। উনি ঢাকা ভার্সিটির একটা লোক, ছাত্র হিসেবে 15 দিন আমি তো দিন যে প্রশ্ন এই 16 দিন এমনি জায়গাগুলো দেখতে গেলে